আহ আহ কি খাইতে দিলা তোমার হাঁসকে? ধান খাইতে দিলাম। ধান? হ্যাঁ, এই যে ধান, এগুলা হচ্ছে আমরা হাঁসকে ধান খাওয়াই। অনেকে আমাদের ভিডিওতে জিজ্ঞেস করেন, আপু হাঁসকে কি খাওয়ান, আপনারা কি খাওয়ান? তো আমরা হাঁসকে এই যে ধান খাওয়াই, এই যে হাঁসের পাতিলে যে ধানগুলো দেখতেছেন, এই ধান খাওয়াই। আর এই ধান খাওয়ালে হাঁসে প্রচুর ডিম দেয়, তাই না তুলি? হ্যাঁ, মানে 12 মাসই ডিম দিতে থাকে, কখনো বন্ধ করে না। হয়তোবা 1 মাস ডিম দেওয়ার পরে 1 সপ্তাহ দেয় না, তারপরে আবার ডিম দেয়, সবসময় ডিম দিতে থাকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যে এইদিকে যে আমরা তুলি রান্না করে, হ্যাঁ ওই রান্নাঘরটা দেখাবো আপনাদেরকে। তো চলো। তো এটা হচ্ছে যে এইগুলা নিয়ে কেউ কমেন্টস করেন না, এগুলা টিন টিন উড়াই গেছিল ঝড়ে, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি। আর এই যে এই পাশে, মানে এটা হচ্ছে আমাদের হাঁসের ঘর, ওই যে ওইটা হচ্ছে আমাদের মাটির চুলা, বিলের ওই পাশ থেকে একদম ওইখানে খোলামেলা জায়গা, এখানে আমরা সবাই বসে গল্প টল্প করি, ওইখানে সময় কাটাই। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, যেই পুকুরটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের সেই পুকুর পাড়। আর পুকুরে পানি কম আছে অবশ্য। আর এই পুকুরের পাড় ঘেঁষেই হচ্ছে আমাদের রান্নাঘর। এগুলো আসলে ঠিকঠাক করা হয়নি, যে যে টিনগুলো উড়াই গেছিলো ওই টিনগুলো এখানে আমরা এভাবে মানে জড়ো করে রাখছি, আর এই ধার দিয়ে একটা মানে বেড়া দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘরে ঢোকার জন্য একটা দরজা, এটা আমাদের বাড়ির ব্যাক সাইড, তো এই জন্য এই পাশে এই দরজাটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, রান্নাঘর অনেকবারই দেখাচ্ছি, দেখানোর আর কিছু নাই, ভিডিওটা শ্যুট করার জন্য আরেকবার দেখা দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে হাঁড়ি পাতিল বাসন টাসন রাখার জায়গা, এখানে মানে হাঁড়ি পাতিল মাজার পরে এখানে নিয়ে এসে রাখা হয়। আর ওইখানে যে মাটির যে জিনিসপাতিগুলাতে তুলি রান্না করে, তাই না, ওই ওইগুলা হচ্ছে সেইগুলা মাটির যে রান্নার জিনিসপাতি ওইগুলা। আর ওইটা হচ্ছে আমাদের একটা বাথরুম। আর এই যে তুলির যে চুলাটা, এটাই হচ্ছে তুলির সেই চুলা, যে চুলাতে তুলি রান্না করে। চুলার অবস্থা, হ্যাঁ চুলার অবস্থা খুবই খারাপ, কারণ যে বৃষ্টি আসতেছে বারবার, আর যেহেতু মাথার উপরে চাল নাই, তাই না, বুঝতেই তো পারছেন মাথার উপরে চাল না থাকলে সেই চুলার অবস্থা কীরকম হয়। তো এই চুলার অবস্থাও এরকমই, একই অবস্থা। আর এইখানে আমাদের খড়ির মাছা ছিল, আজকে খড়ির মাছাগুলো সরানো হয়েছে, এজন্য জায়গাটা এলোমেলো হয়ে আছে। তো এগুলো আমরা ঠিকঠাক করবো আগামী দিনে। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে দেখাই আমরা কোথায় কীভাবে রান্না করি। আর তুমি ওগুলো ঘাটো না, রাখো রাখো, কী ওগুলো চুলা ধরা না, ঘাটো না ওগুলো, তুমি এগুলোর মধ্যে বের হয়ে আসো। অনেকেই বলেন যে আপনারা যে পারে রান্না করেন, রান্নাঘরটা দেখায়েন, আপনার চুলার পাড়টা দেখায়েন। তো এই জন্য মূলত আজকের ভিডিওটা তৈরি করা। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।